শাশুড়ি রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে ডায়না তেরামে, আর পুত্রবধূ ডায়নার কাছে শ্রদ্ধার পাত্র। সব মিলিয়ে রাজ পরিবারের পুত্রবধূ ও শাশুড়ির সম্পর্ক নিয়ে আজও আলোচনা বিশ্বজুড়ে। তবে ডায়না তার জীবদ্দশায় ও মৃত্যুর পর রাজতন্ত্রের উপর কি ধরনের প্রভাব ফেলেছিলেন তা রানী দেখেছিলেন। বাইরে থেকে এসে রাজ পরিবারের কাউকে বিয়ে করা একটা সাহসী পদক্ষেপ ছিল ডায়নার জন্য। তার জন্ম হয়েছিল এক সম্ভ্রান্ত পরিবারে। শৈশবের বেশ কয়েক বছর পার্ক হাউস নামের একটি বাড়িতে কাটিয়েছিলেন ডায়না। রানী দ্বিতীয় এলিজাবেথ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে রাজ পরিবারে প্রিন্সেস হওয়ার সব ধরনের যোগ্যতা আছে এই মেয়েটির। তবে দ্রুতই একটা বিষয়ে স্পষ্ট হয়ে উঠেছে, উঠতি বয়সের আবেগপ্রবণ তরুণী ডায়না রাজপ্রাসাদের কঠোর নিয়ম নীতি নির্ভর জীবনের জন্য তখনও তৈরি ছিলেন না। এছাড়া রাজপ্রাসাদের পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার বিষয়ে হবু স্বামীর সাহায্য পাননি ডায়না। এর পেছনে অবশ্য কারণও ছিল। চার্লস ছিলেন রাজভারী গোছের মানুষ, অপরদিকে ডায়না ছিলেন উচ্ছল ও বহির্মুখী চরিত্রের। তবে ছেলেমেয়েদের বিয়ের ব্যাপারে নাক গলানোর নীতিতে রানী খুব কমই বিশ্বাসী ছিলেন। অনেক বিশ্লেষকরা মনে করেন রাজ পরিবারে নতুন সদস্য আসলে পরিবারের রীতিনীতি সম্পর্কে পরামর্শ ও নির্দেশনা দেওয়ার উচিত ছিল রানীর। ডায়না রাজ পরিবারে এসে অসহায় ও বিচ্ছিন্ন বোধ করতেন। তিনি ঠিক বুঝে উঠতে পারতেন না তার কাছে রাজ পরিবারের প্রত্যাশা আসলে কি। শুধু তাই নয়, ভালো কিছু করলে কখনো প্রশংসা না পেয়ে হতাশ বোধ করতেন। এসব কারণে ডায়নার ক্ষোভের বহিঃপ্রকাশে অস্বস্তি বোধ করতেন প্রিন্স চার্লস। ছেলের মতো রানী এলিজাবেথও বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করতেন। মা ছেলে বুঝতে পারতেন না কিভাবে পরিস্থিতি সামাল দিতে হবে। ডায়নার বড় হয়ে ওঠা আর রানীর বড় হয়ে ওঠার অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন। রানীর সময় মনের ভাব বা অনুভূতি প্রকাশ করার রীতি ছিল না। অনেকেই মনে করেন জনমতকে কিভাবে নিজের দিকে টানতে হয় ডায়না সে বিষয়ে খুব ভালোভাবে বুঝতেন, এই দক্ষতা ব্যবহার করতেন। কিন্তু রাজ পরিবার এ বিষয়ে ততটা দক্ষ ছিলেন না। এমন অবস্থায় রানী দেখলেন ডায়না ও চার্লসের বিয়ে ভেঙে যাচ্ছে, অথচ এই বিয়ে থেকে অনেক কিছু আশা করেছিলেন তিনি। পরিস্থিতি উন্নয়নে পাশ থেকে শুধু শান্তি বজায় রাখার চেষ্টা করেছিলেন, কারণ তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে এক্ষেত্রে তার ছেলের ব্যর্থতা ও পরিণামে এই বিয়ের ব্যর্থতা রাজতন্ত্রের ভবিষ্যতের উপর বড় ধরনের আঘাত হয়ে আসবে। চার্লস ও ডায়নার মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটার পর ছেলের দাম্পত্য জীবন নিয়ে নিজের অবস্থান থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেন রানী এলিজাবেথ। পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি দুজনকে কথা বলতে ডেকে পাঠান। দুজনকে অনুরোধ করেন এই বিয়ে টিকিয়ে রাখতে, তারা যেন শেষবারের মতো চেষ্টা করেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ডায়না বিবিসি প্যানারোমার অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে নিজের কাহিনী বিশ্বের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়ার পর রানী এ বিষয়ে আবারও হস্তক্ষেপের সিদ্ধান্ত নেন। রানী দুজনকে আলাদা করে চিঠি লেখেন, বলেন তাদের সামনে এখন একটাই পথ খোলা আছে, সেটি হলো বিবাহ বিচ্ছেদ। তবে নাতিদের কথা মাথায় রেখে ডায়নার সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন রানী। কিন্তু চার্লসের সঙ্গে বিচ্ছেদের পর রানী ও ডায়নার মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়। রানীর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি জনগণের মনমানসিকতা বুঝতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। রানী তখন তার শোকাহত দুই নাতিকে সান্ত্বনা দিতে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে অবস্থান করেন। কিন্তু সংবাদ মাধ্যমগুলোতে ডায়নার মৃত্যু নিয়ে রানীর প্রতিক্রিয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ নাটকীয় নানা শিরোনাম আসতে থাকে। জনমতেও এর প্রতিফলন ক্রমশ বাড়তে থাকায় তিনি লন্ডনে ফিরে আসতে বাধ্য হন। ডায়নার শেষকৃতের আগের দিন রানী নজিরবিহীন এক টেলিভিশন ভাষণ দেন, যেখানে পুত্রবধূ সম্পর্কে খোলামেলা কথা বলেন তিনি।
এক কথায় সেটি ছিল যুগান্তকারী এক সম্প্রচার। এতে ডায়নার আবেগ ও সমাজে তার অবদানকে স্বীকৃতি দিয়েছিলেন রানী। বলা হয় রানী এই ভাষণের মধ্য দিয়ে রাজতন্ত্রকে একটা বিপর্যয়ের দোরগোড়া থেকে উদ্ধার করেছিলেন। এরপর ডায়নার মরদেহ নিয়ে কফিন বাকিংহাম প্রাসাদের ফটক অতিক্রম করার সময় রানী তার পুত্রবধূকে শেষ বিদায় জানিয়েছিলেন। বিশ্বে এই শাশুড়ি ও পুত্রবধূর এমন অবিস্মরণীয় ইতিহাস সব সময় আলোচনার শীর্ষে থাকবে। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।